সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। এদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করে, সেই অবদান কারা উন্নয়ন করেছে সেগুলো মনে রাখতে হবে। আর কাদের তারে দেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হয়, কারা এই দেশকে বিদেশি নির্ভরশীল বানাতে চায় আপনাদের মনে রাখতে হবে। কারা এই দেশে 1971 সালে বিরোধিতা করেছিল, কারা এই দেশে জাতির পিতাকে হত্যা করেছিল, কারা জননীতির শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা করেছে তাদেরকে চিহ্নিত করে আপনাদের মনে রাখতে হবে, তাদেরকে বয়কট করতে হবে। বাংলাদেশের মানুষ যেখানে সুখে শান্তি আছে তারা অশান্তি তৈরি করতে চায়। যে নেতার নেতৃত্বে বাংলাদেশ তৈরি হলো, সেই নেতা নেতৃত্বে বাংলাদেশ তৈরি হলো, আর সেই নেতা ভাস্কর্য আপনারা ভাঙতে চান। শিক্ষক হিসাবে আমাদের শিক্ষাকে কিছু ভেবে সাজাতে হবে। আমরা শত শত হাজার হাজার ব্রেইন মাস্টার ডিগ্রি পাস করে বেকার তৈরি করে লাভ নেই। শিক্ষাকে যুগোপযোগী করতে হবে, দেশি বিদেশের আন্তর্জাতিক ডিমান্ড অনুযায়ী আমাদের প্রোডাক্ট তৈরি করতে হবে, শিক্ষিত সমাজ তৈরি করতে হবে যাতে তারা কর্মক্ষম হয়। আমার দেশের একজন বিদেশে যায়, তার ইলেকট্রিশিয়ানের ভিসা দিয়ে গিয়ে দেখা যায় সেই ইলেকট্রিশিয়ানের কিছুই জানে না, তাকে মাটির মাথায় ওরা তুলে দেয় তিনটা বেতন অর্ধেক দেয়, তখন কয় যে ওই একা খারাপ, মালিক খারাপ। আসলে আমরা দক্ষতা অর্জন করে বিদেশ যাই না। বাংলাদেশে ম্যান পাওয়ার কখনোই বোঝা হতে পারে না। যদি ম্যান পাওয়ার বোঝাই হতো তাহলে চায়না হতো একটা সবচেয়ে বোঝাপূর্ণ দেশ, 180 কোটি মানুষ তাতে বোঝা হতো। কিন্তু আজকে দেখেন একটা কনফিউজিং চোখানা সেটা হবে ট্রেনিং চায়না। তারা তাদের শিক্ষা স্তরে স্তরে বাইন্ডিং দিয়ে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তারা আজকে উন্নয়ন সারা বিশ্বের বাজার দখল করে আমেরিকাকে চ্যালেঞ্জ করছে। তো আমরাও আসলে বাংলাদেশ 2041 সালে আমরা উন্নত দেশে পৌঁছবো ইনশাল্লাহ। সেই অর্থে আমাদের যে চ্যালেঞ্জ সমূহ আছে এই সভাটা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ফলদায়ী একটা সভা। এখানে দুই কথা বলতে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাইকে আবার সাধুবাদ জানিয়ে এগিয়ে যাবে শেখ হাসিনার বাংলাদেশ, এগিয়ে যাবে পাহাড়িয়া দিয়ে গড়ে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা সবকিছু ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সরকার করেছেন, এই আওয়ামী লীগ সরকার করেছেন, এটা অনেক সময়ের ব্যাপার। আমরা দেখেছি যে বাংলাদেশের অভূতপূর্ব উন্নতি সাধন হয়েছে। আমি সংক্ষিপ্ত দু একটা কথা সবদিকে বলতে চাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি মনে করি যে বঙ্গবন্ধুর জন্ম না হতো পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক দেশটি হতো না, হতো না। কারণ বঙ্গবন্ধু তার জীবনে প্রথম থেকেই যে সংগ্রাম উনি করেছেন, আর কোন নেতা পাকিস্তান পিরিয়ডে বা বাংলাদেশ পিরিয়ডে কখনো এরকম সংগ্রাম নেতা আমার জীবনে, আমার বয়স 68, রক্তের বিনিময়ে তোলা মা বোনের ইচ্ছতের বিনিময়ে আমরা দেশ পেয়েছি, একটি পতাকা পেয়েছি, একটা মানচিত্র পেয়েছি। যে বাঙালি জন্ম না হলে বাংলাদেশে জন্ম হতো না, তার জন্মের শতবর্ষ আমরা পালন করতে যাচ্ছি, এটা আমাদের কৃতজ্ঞতা। এবং আমাদের ধর্ম কিন্তু কৃতজ্ঞতা প্রকাশের কথা বলা আছে, বলা আছে আমার মুমিনদের মাঝে অনেক কম সংখ্যক যারা কৃতজ্ঞতা প্রকাশ করে। আমরা এখন অনেক বিতর্ক তোলার চেষ্টা করি, ভাস্কর্য বৈধ কি বৈধ না, ভাস্কর্য আর মূর্তির মাঝে কোনো পার্থক্য আছে কি আছে কি না, কাউকে মনে করেছে। কিন্তু আজকে কিছু নতুন মরিত হয়েছে মেয়েরা। যাই হোক, আপনারা যারা আমাদের অনুষ্ঠানে এসেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আপনারা আমাদের কথা শুনলেন, আপনাদের সবাইকে আবারও আমার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। এরপরে আমাদের সম্মাননা,